ভাইরে ভাই, কি অবস্থা সবার? তো ইতালিতে তো অলমোস্ট সব ধরনের বাংলাদেশি মশলা পাতি, স্ন্যাক্স, জুস এগুলো পাওয়া যায়। তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যেতেছি একটা বাংলাদেশি গ্রোসারি শপে, যেখানে সব ধরনের বাংলাদেশি মশলা পাতি, তেল থেকে শুরু করে যা যা যাবতীয় সব কিছু পাওয়া যায়। আমরা দেখবো যে প্রত্যেকটা বাংলাদেশি প্রোডাক্টের দাম কত ইউরো, এবং এট দ্য সেম টাইম আমরা ওই ইউরোটাকে আবার বাংলাটাকে কনভার্ট করেও দেখবো যে বাংলাদেশি টাকায় প্রোডাক্টের দামটা কত পড়তেছে, আমরা কম্পেয়ার করবো। সো চলো স্টার্ট করি। তার আগে দেখে নিই যে আজকে বাংলাদেশের ইউরো রেট কত। 1 ইউরো ইজ ইকুয়াল টু 116.84 টাকা। চলো শুরু করি। সবার প্রথমে চোখে পড়লো ড্রিঙ্কো। এটা বাংলাদেশে খুবই পপুলার একটা ড্রিঙ্ক, বিশেষ করে আমি যখন বাংলাদেশে ছিলাম প্রতি সপ্তাহে 2-3 বার আমার এটা খাওয়া হইতো। আমার ফেভারিট ফ্লেভার হইতেছে লিচি। এখানে 3টা ফ্লেভার ছিল, লিচি, পাইনাপেল অ্যান্ড ম্যাঙ্গো। প্যাকেজিংটা একটু ডিফারেন্ট, তোমরা দেখতেছো এক সাইডে হইতেছে ড্রিঙ্কোটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা, আর অপোজিট সাইডে হইতেছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা। দাম হইতেছে 1 ইউরো, মানে এক বোতল ড্রিঙ্কো 1 ইউরো, বাংলাটাকে কনভার্ট করলে হইতেছে 116.84 টাকা। এবং আমি এবং আমার ইটালিয়ান বন্ধু জাল্লুকা আমরা 2টা হচ্ছে ফ্লেভার ট্রাই করি। আমি লিচি ফ্লেভারটা ট্রাই করি এবং জাল্লুকা ম্যাঙ্গো ফ্লেভার ট্রাই করে, এবং ট্রাস্ট মি, লিচি ফ্লেভারের মানে টেস্ট হইতেছে আমার মুখস্থ। এবং বাংলাদেশে বসে যে আমরা ড্রিঙ্কোটা খাই লিচি ফ্লেভারে, তার থেকে এটা অনেক 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 বেটার, অনেক বেশি অথেন্টিক লাগে, এবং খাওয়ার পর হইতেছে ডিফারেন্ট একটা ভাইব, এটা তোমরা টেস্ট না করলে বুঝতে পারবে না। সো বাংলাদেশে বসে লাস্ট কবে তোমরা ড্রিঙ্কো কিনে খাইছো এবং কত টাকা দিয়ে কিনে খাইছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাই, এটা কিন্তু ভুলবা না। নেক্সট ডে আমাদের রাতের খাবার, আমাদের সবার প্রিয় ইনস্ট্যান্ট নুডলস, মিস্টার নুডলস এর 10 প্যাকেটের যে ফ্যামিলি প্যাক, এটার দাম হইতেছে 4 ইউরো, বাংলাটাকে কনভার্ট করলে হয় 467.36 টাকা ভাইরে ভাই। আমাদের সবার বাচ্চাকালের প্রিয় ম্যাগি নুডলস, 1 প্যাকেট 40 সেন্ট, বাংলাটাকে পড়তেছে 46.736 টাকা। আর এছাড়া তুমি যদি 3 প্যাকেট একসাথে কেনো তাহলে 1 ইউরো পড়বে, মানে 3 প্যাকেট ম্যাগি নুডলস এর দাম 116.84 টাকা। এছাড়াও মিস্টার নুডলস এর যে 4 প্যাকেটের কম্বো থাকে ওগুলোর দাম হইতেছে 2 ইউরো, অর্থাৎ বাংলাটাকে পড়তেছে 233.68 টাকা। আর আমাদের সবার প্রিয় মিস্টার নুডলস এর যে কাপ নুডলস গুলো ওগুলো হইতেছে 1 ইউরো করে, অর্থাৎ বাংলাটাকে 116.84 টাকা। মানে বসতে আছো তোমরা, একু কাপ নুডলস এর দাম 116 টাকা জীবন। এরপর হইতেছে লাচ্ছা সময়, যেগুলো আমরা ঈদের সময় খাই, 1 ইউরো 50 সেন্টস, বাংলাটাকে পড়তেছে 175.26 টাকা। আচ্ছা শোনো, ছোটকালে কিন্তু আমি অনেকবার সেমাই আর মুড়ি একসঙ্গে মিশেই খাইছি, তোমরাও কি সেম কাজটা করছো আমাকে জানাও তো। আচ্ছা এখন আমরা দেখবো চানাচুর, টোস্ট এবং বিভিন্ন ধরনের বিস্কুট। টোস্ট 1 প্যাকেট হইতেছে 1 ইউরো, অর্থাৎ 116.84 টাকা, মানে কি অবস্থা। এরপরে চানাচুর, আহারে চানাচুরওয়ালা মামা, ঝালমুড়িওয়ালা মামা, তাদের কথা মনে পড়ে গেল, নস্টালজিক হয়ে গেল। চানাচুর 400 গ্রামের ছোট্ট কৌটাগুলো হইতেছে 2 ইউরো 50 সেন্ট, অর্থাৎ বাংলাটাকে পড়তেছে 292.10 টাকা। 800 গ্রামের বড় কৌচা গুলা 4 ইউরো, অর্থাৎ বাংলাটাকে পড়তেছে 467.36 টাকা। মানে ভাবতে পারতে আছো তোমরা, এক কৌটা ঝালমুড়ি আমাকে কিনতে হইতেছে 467 টাকা। আর 150 গ্রামের ছোট ছোট প্যাকেটের যে চানাচুর গুলো ওগুলো হইতেছে 1 ইউরো 50 সেন্ট, অর্থাৎ বাংলাটাকে পড়তেছে 175.26 টাকা। এরপর এখানে প্রাণ কোম্পানির বিভিন্ন ধরনের বিস্কুট আছে, তোমরা দেখতেই পাইতেছো বিভিন্ন ফ্লেভারের, যেমন পাইনাপেল, নারিকেল, ভ্যানিলা, কমলা, মানে বিভিন্ন ধরনের ফ্লেভার, আবার সল্টি বিস্কুটও আছে। তোমরা যে বিস্কুটটাই নাও না কেন সেটাই 1 ইউরো, মানে 1 প্যাকেট ছোট্ট বিস্কুট যেগুলো 10 টাকায় দিয়ে কিনছি বাংলাদেশে, সেগুলোর দাম এখানে হইতেছে 1 ইউরো = 116.84 টাকা। আচ্ছা বাই দ্য ওয়ে, এই এত ফ্লেভারের বিস্কুট কি বাংলাদেশেও অ্যাভেলেবল আছে কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবা। নেক্সট হইতেছে তেজপাতা, শুকনা মরিচ, তেজপাতা আর হুগনা মরিচ। তেজপাতা 1 প্যাকেট 1 ইউরো 50 সেন্ট, অর্থাৎ 175.26 টাকা। এবং আমার খুবই প্রিয়, অত্যন্ত জনপ্রিয় হুগনা মরিচ 1 প্যাকেট হইতে আছে 1 ইউরো 50 সেন্ট, অর্থাৎ 175.26 টাকা। দেন আমাদের উৎসব অনুষ্ঠানের প্রিয় বন্ধু সুগন্ধি চিনি গুঁড়া চাল, অর্থাৎ পোলাওয়ের চাল, 1 কেজি 4 ইউরো 50 সেন্ট, অর্থাৎ বাংলাটাকে পড়তেছে 525.78 টাকা। কি পুরানটা স্যাদ কই ধরছে না বুঝলাম। এইবার চলো আসল মশলাপাতি, অর্থাৎ রান্নার মশলাপাতির দামগুলো একটু তোমাদেরকে দেখাই দিই। এই শোনো, দামগুলো শুনলে কিন্তু তোমরা আতঙ্কিত হয়ে পড়তে পারো, অসুস্থ হয়ে পড়তে পারো, কাজেই ডাক্তার ওষুধপত্র নিয়ে তারপরে বসো, আমি কিন্তু আগে থেকে বলে দিতেছি, বি কেয়ারফুল। 100 গ্রাম হলুদ গুঁড়া 1 ইউরো 50 সেন্ট, অর্থাৎ বাংলাটাকে পড়তেছে 175.26 টাকা। 100 গ্রাম শাহি কালো জিরা 2 ইউরো, অর্থাৎ বাংলাটাকে পড়তেছে 233.68 টাকা। 400 গ্রাম ধনিয়া পাউডার 3 ইউরো 50 সেন্ট, বাংলাটাকে পড়তেছে 408.94 টাকা। 400 গ্রাম মরিচ গুঁড়া 3 ইউরো 50 সেন্ট, অর্থাৎ বাংলাটাকে পড়তেছে 408.94 টাকা। 100 গ্রাম জিরা পাউডার 1 ইউরো 50 সেন্ট, অর্থাৎ বাংলাটাকে পড়তেছে 175.26 টাকা। 200 গ্রাম দারচিনি 3 ইউরো 50 সেন্ট, বাংলাটাকে পড়তেছে 408.94 টাকা। আমার খুবই অপছন্দের একটা খাবার, সেটা হচ্ছে তোকমা, ঠিক আছে। 100 গ্রাম তোকমা দানার দাম 2 ইউরো 50 সেন্ট, বাংলাটাকে পড়তেছে 292.10 টাকা। আর একটু হচ্ছে ইসবগুলির ভুষি, তোমরা জেনে অবাক হবে যে ইতালিতে ইসবগুলির ভুষির দাম হচ্ছে 3 ইউরো, অর্থাৎ বাংলাটাকে পড়ছে 350.52 টাকা। মানে ভাবা যায় এগুলো। দেন কেওড়া
ওয়াটার আর রোজ ওয়াটার যেগুলো বিরিয়ানি রান্নায় আমাদের প্রয়োজন হয়, যতটুকু মনে পড়ে এগুলোর দাম 2 ইউরো 50 সেন্ট করে, বাংলা টাকায় পড়তেছে 292 টাকা 10 পয়সা। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখে কিন্তু তোমরা অজ্ঞান হয়ে যাইতে পারো, তোমরা দেখতেই পাইতেছো 1 কেজি চিড়ার দাম হইতেছে 5 ইউরো 50 সেন্ট, বাংলা টাকায় পড়তেছে 642 টাকা 62 পয়সা, আর 250 গ্রাম চিড়ার দাম হচ্ছে 1 ইউরো 50 সেন্ট অর্থাৎ 175 টাকা 26 পয়সা। মানে মানুষজন যে চিড়া গুড় খাইয়ে একটু জীবন ধারণ করবে সেইটাও এখন অসম্ভব। আচ্ছা বাই দ্য ওয়ে, গুড়ের কথা যখন উল্লেখ করছি গুড় দেখাই দিই, তোমরা দেখতেই পাইতেছো 500 গ্রাম গুড়ের দাম 3 ইউরো, বাংলা টাকায় পড়তেছে 350 টাকা 52 পয়সা, আর 1 কেজি গুড়ের দাম 5 ইউরো, বাংলা টাকায় পড়তেছে 584 টাকা 20 পয়সা। দেন বিরিয়ানি মশলা, এখানে বিফ অর মাটন বিরিয়ানি মশলা আছে, আবার ওইদিকে বোম্বে বিরিয়ানি মশলাও আছে, সবগুলোর দামই হইতেছে 2 ইউরো করে অর্থাৎ বাংলা টাকায় পড়তেছে 233 টাকা 68 পয়সা। বাংলাদেশে এখন বিরিয়ানি মশলার দাম কত? হ্যাঁ, চটপটি মশলা আমার খুবই 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 প্রিয়, চটপটি মশলার প্রাইস হইতেছে 2 ইউরো অর্থাৎ বাংলা টাকায় 233 টাকা 68 পয়সা। দেন চিকেন কারি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা, কর্ন ফ্লাওয়ার সবকিছুর প্রাইসই হইতেছে 2 ইউরো অর্থাৎ বাংলা টাকায় 233 টাকা 68 পয়সা। সে মুড়ি, মুড়ি ইয়েস। নেক্সট হইতেছে আমাদের বাঙালি জাতির অন্তরের অন্তঃস্থলের খাবার মুড়ি। এত ইয়ে করার কিছু নাই, 200 গ্রাম মুড়ির দাম হইতেছে যতটুকু মনে পড়ে 2 ইউরো 50 সেন্ট, বাংলা টাকায় পড়তেছে 292 টাকা 10 পয়সা। এবার আসো তোমাদেরকে একটু সরিষার তেল আমি মাখাই দিব, কিন্তু তার আগে তোমরা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না তোমাদেরকে আমি ঘেরি না করি, এখনই যাও এখনই যে ইনস্টাগ্রামে ফলো দিয়ে আসো, লাইক কমেন্ট করে দিয়ে আসো, আমাকে কুকুতা দিয়ে আসো, হাই হ্যালো করে দিয়ে আসো, বুঝছো? এখন চলো তোমাদেরকে সরিষার তেল, সরি তুকু, সরিষার তেল দেখাই দিই। সরিষার তেলের যে ছোট্ট বোতল সেটা হইতেছে 2 ইউরো 50 সেন্ট অর্থাৎ বাংলা টাকায় পড়তেছে 292 টাকা 10 পয়সা, আর বড় কৌটটা মানে যেটা হইতেছে 500 মিলিলিটারের ওইটার দাম হইতেছে 3 ইউরো 50 সেন্ট অর্থাৎ বাংলা টাকায় পড়তেছে 408 টাকা 97 পয়সা। নেক্সট হইতেছে আমাদের খুবই প্রিয়, বাংলাদেশে খুবই পপুলার প্রাণ ফ্রুটো ড্রিঙ্ক, আর এইদিকে এই প্রোডাক্ট আমি নতুন পাইলাম, এই যে ম্যাঙ্গো জুস যেটা প্রাণের, এই বোতলটা মানে এই যে এই প্যাকেজিং স্টাইলটা আমি নতুন দেখছি, কখনো বাংলাদেশে আমি এটা দেখি নাই। এইগুলার দাম হইতেছে 1 ইউরো কইরা মানে বাংলা টাকায় পড়তেছে 116 টাকা 84 পয়সা। নেক্সট দুইটা প্রোডাক্টের দাম শুনে না তোমরা লিটারেলি বাকরুদ্ধ হয়ে যাবে, ট্রাস্ট মি। আমাদের সবার প্রিয় পটেটো চিপস এবং ডাল ভাজা, এগুলোর প্রতিটা প্যাকেটের দাম হইতেছে 80 সেন্ট মানে 80 সেন্ট, বাংলা টাকায় পড়তেছে 93 টাকা 472 পয়সা, মানে এক প্যাকেট চিপস বা এক প্যাকেট ডাল ভাজার দাম বাংলা টাকায় অলমোস্ট 95 টাকা। সো আই হোপ তোমরা এতক্ষণে বুঝে গেছো যে বিদেশে বাংলাদেশি মশলাপাতি কতটা এক্সপেন্সিভ। সো রিসেন্টলি যারা বাংলাদেশ থেকে বিদেশে পড়তে আসতেছে ডেফিনেটলি ব্যাগে কইরা 6 মাসের মশলাপাতি নিয়ে আসবা ফর সেফটি। আর এই তো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।